গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা একটু বিশেষ, মানে ব্যাপারটা হচ্ছে যে রাখিদির তো সামনে বিয়ে, তো রাখিদি আমার মা বলেছিল যে বিয়ের আগে আইবুড়ো ভাত খাওয়াবে রাখিদিকে, তো রাখিদি আজকে আসবে আমার বাড়ি, একটু বাদেই চলে আসবে, তারপর আমরা অনেক মজা করব। পুরো ব্লগটা দেখতে হবে। আর আমি যেহেতু সকালবেলা একটু ছাদে আসি বলতে গিয়ে, মানে এখন তো শীতকাল পড়ে গেছে, অনেকটাই শীত শীত করে সকালবেলায়, তো আমি ছাদে এসেছি। আমার বাড়ির থেকে এই পাশেই একটা মাঠ আছে, তো খুব সুন্দর লাগে দেখতে, সেটা দেখানোর জন্যই এসে। এই যে দেখো, এত সুন্দর লাগে সকালে এটা দেখতে। আমি প্রতিদিন চলে আসি, কিন্তু আজকে তো আমাকে চলে যেতে হবে বাড়ির থেকে, তার জন্য মনটাও একটু খারাপ। রাখিদি যেহেতু আসবে, রাখিদির সঙ্গে একদম চলে যাব। তরকারি কাটা চলছে, মানে ওই পাঁচ রকমের ভাজা হয় তার ব্যবস্থাপনা চলছে। আর আজকে আমি কিছু করছি না, মাই পুজো করতে গেল আর পিসি এসছে, তাই পিসি তরকারিগুলো কাটছে। আর বলেইছি যে একটু একটু শীত পড়েছে, তাই এই মিষ্টি রোদটা সবার খুব ভালো লাগে, পিসিও তাই এই রোদে বসেই কাজ করছে। রান্না বান্না শুরু হয়ে গেছে, ওইদিকে ভাত হচ্ছে আর মা এখানে বেগুন ভাজছে। এবার আর একটুক্ষণের মধ্যেই রাখিদি চলে আসবে, আর এদিকে সব কাটাকুটো সব কিছু রয়েছে, চলুক। চলছে আর এক রকমের ভাজা, আর এইগুলো হয়ে গিয়েছে, এরপর মাছের আইটেমটা হবে বানানো। আর কি হবে মা? হ্যাঁ, পায়েসটা তো আমি করবো। ঠিক আছে, চলে এসছে, বাবা নিয়ে এলো রাখিদিকে, এসো ভিতরে এসো। মোনা পায়েস বানাচ্ছে, ভালো করে বানাবি, এরপরে সুমনার বিয়ে দিতে হবে। প্রস্তুতি পর্ব চলছে, দিদি এখন রেডি হচ্ছে, এবার দেখি। এখানে সবাই ওয়েট করছে। বেস্ট পার্ট, মা এখন থালা সাজাচ্ছে সব দিয়ে। দিদি খেতে বসে গেছে, আমি বলে দিই কাকিমা রান্না করেছে। এখানে ভাত ভাজা আছে, এসব আছে, ওইটা হচ্ছে মাছ পোস্ত, এটা ডাল, চাটনি, দই, পায়েস, মিষ্টি। শুরু করো। ওই জন্য মাকে আমি অল্পই দিতে বলেছি, আমি জানি আসলে তুমি কতটা খাও। আমার লোকাল গার্জেন বলে কথা,